প্রিয় বন্ধুরা, বাংলাদেশ বিজ্ঞান যুক্তিবাদী গণশক্তি সমিতির প্রধান সহযোদ্ধা বাহাদুর, আজকে শুনব সাপের বিষ নিয়ে আমাদের সমাজে মানুষের ধারণা এবং সাপে কামড়ের রোগীর কীভাবে চিকিৎসা করতে হয়। আচ্ছা, একটা মানুষকে সাপে কামড় দিলে বা এই সাপে কাটা সম্পর্কে তুমি কি জানো? সাপে কাটার সম্পর্কে যে বিষয়টা, মানে যে ধারণাটা আমার, এটা হচ্ছে যে একটা বইতে আমি পেয়েছিলাম যে সাপে যখন মানুষকে আঘাত করে তখন যদি এভাবে কামড় মারে সাপে, অ্যাসিড লেগে গেলে সেক্ষেত্রে কিছু হয় না। আর যখন দুইটা দাঁত বসিয়ে 3 সেকেন্ড ধরে রাখতে হয় বা ঘাটটাকে এরকম মোচার দেয়, তাহলে বোঝা যাবে, বুঝতে হবে যে সাপের বিষটা তার ভিতরে ঢুকে গেছে। তখন তাকে বাঁচানোর একটাই উপায়, সেটা হচ্ছে তাকে ইঞ্জেকশন দিতে হবে, সাপের বিষটাকে করা যায়। তখন বিশেষ করে আমাদের গ্রামে, গ্রাম অঞ্চলে যেটা হয় যে সাপে কাটা রোগীদের হাতে বানিয়ে 3টা করে, যেখানে কাটে আঘাত থাকে তাকে 3টা করে বানিয়ে হাতে অথবা পাতে। তো তখন তারা হসপিটালে না নিয়ে ওঝাকে ডাকে, আর হচ্ছে তুলারাশি লোক খোঁজে। তুলারাশি বলতে যাদের হাত চলে, কিন্তু এগুলো আসলে সব কিছু কুসংস্কার। তখন ওঝা আনে, যখন ওঝা ওঝারে আবার ওদের আবার ওরা জানে যে কোন সাপের বিষটার ভিতরে ঢুকলে কোন রোগীটাকে বাঁচানো যাবে, কোনটাকে যাবে না, মানে ওকে বাঁচাতে পারে না। মানুষের সাথে ওরা জেনে শুনে ইচ্ছাকৃতভাবেই সমাজের কিছু মানুষকে, মানুষের সাথে ওরা প্রতারণা করে। মানে আমাদের চ্যালেঞ্জ, আমাদের চ্যালেঞ্জটা বলে দাও যে কত লক্ষ টাকা আমাদের চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ। যদি সাপের বিষ কেউ নামিয়ে দেখাতে পারে তাহলে আমরা নগদ তাকে 5 লক্ষ টাকা দেবো। আর যদি তারা না পারে, তারা শুধু সমাজের কাছে সত্য কথাটা বলবে আর কিছু না, তাদেরকে আমাদের কাছে কিছু দিতে হবে না। কিন্তু যদি নামিয়ে দেখাতে পারে তাহলে আমাদের 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ, আমরা অন্য প্রসঙ্গে আবারও কথা বলবো। না, সাপের এটা তো শেষ হলো না। আচ্ছা, এটা হচ্ছে যে যখন ওঝা আসে, আসার পর যখন দেখে যে সাপটাকে এখানে কোনোরকম আঁচড় লেগেছে, অর্থাৎ স্লিপ কেটেছে, এই সেক্ষেত্রে বলে এটাকে বাঁচানো যাবে, আপনারা সবাই সরেন, তোলা আসে লোক লাগবে। আচ্ছা, এই হাত চালান দেয়, ওটা করে, ওটা করে, অনেক কিছুই করে মানুষের মনে বিশ্বাস ঢোকানোর জন্য। তখন ওই ই দিয়ে আস্তে আস্তে নেয়, ব্লাড বের করে, আর যখন দেখে যে দাঁত ঢুকে গেছে তখন বলে এটা কালে কামড় দিছে, এটা আমার সম্ভব না, আমার ওস্তাদ লাগবে। তার ওস্তাদের খোঁজ করতে 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 তখন মনে করেন যে রোগীটা আসলে তখন মারা যায়। কিন্তু সাপে কাটার রোগীর একটাই বাঁচানো উপায়, সেটা হচ্ছে হসপিটালে নিয়ে ইঞ্জেকশন দিতে হবে। অনেক ধন্যবাদ, ছাড়া কোনো উপায় নেই। আমরা এ খবর ইউটিউবে সহ সারা দেশে আমরা পৌঁছে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ।